যারা চুরি করে এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছে। আমরা কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মানে চুরিও অনেক প্রকার, কেউ ছোট ছোট জিনিস চুরি করে, এক প্রকার চোর আছে যারা মানি ব্যাগ চুরি করে, এক প্রকার চোর আছে যারা মোবাইল চুরি করে, এক প্রকার চোর আছে যারা সামান্য টাকা পয়সা চুরি করে, কলা রুটি চুরি করে, আরেক প্রকার চোর আছে যারা কোটি কোটি টাকা চুরি করে। চুরির মধ্যে একটা পার্থক্য আছে, কোটি কোটি টাকা চুরি করতেছে, মানুষের জমি চুরি করে নিচ্ছে, দখল করে নিচ্ছে অন্যায়ভাবে। যারা এরকম চুরির মধ্যে জড়িত, যারা এরকম চুরি করে, এদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এদের উপরে লানত। আল্লাহ তাআলা বলেন, আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাত কেটে দাও। এটা কার বিধান? এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। চুরি করলে হাত কেটে দাও, আল্লাহ তাআলার নির্দেশ। এখন চুরি করলে হাত কেমনে কাটবেন? দেখবেন আমাদের সমাজে, এখন যদি আমরা এখান মসজিদ থেকে বের হয়ে মার্কেটে যাই, একটা চোর যদি রুটি চুরি করে, ও ক্ষুধার কারণে চুরি করছে, দৌড় মারছে, দশ বারো জন লোক গিয়া সমানে ওরে ধরে মাই শুরু করছে, আর বেটা তুই রুটি চুরি করছো, চোর চোর কইয়া বাজার উড়ে লইতেছে। কি চুরি করছে? একটা রুটি অথবা একটা কেক অথবা একশো টাকা দুইশো টাকা। এই জন্য বাজারের সমস্ত মানুষ গিয়া চোর চোর কইয়া মাইর কারে কয়ে একেবারে আদা মারা করে ফেলছে। আর আমরা যারা পড়াশোনা করে শিক্ষা দীক্ষায় কলমের খোসা দিয়া হাজার হাজার কোটি টাকা আমরা চুরি করে নিয়ে যাচ্ছি, এ ব্যাপারে জনগণ নীরব, এ ব্যাপারে জনগণ একশো টাকা চুরি করছে চোরের বিচার, হাজার হাজার কোটি টাকা আমরা দেশে চুরি করে নিয়ে যাচ্ছি কলমের খোসা দিয়ে, জনগণের টাকা চুরি করে নিয়ে যাচ্ছি, বিদেশ পাচার করে দিচ্ছে অনেকে, এ ব্যাপারে জাতি নীরব। আজকে যদি আল্লাহর পক্ষ থেকে বিধানের বাস্তবায়ন থাকতো, চুরি করলে হাত কাটা, চুরি করলে হাত কাটা, তাহলে এই সমস্ত দেশের সম্পদ যেভাবে চুরি হচ্ছে নষ্ট হচ্ছে, এই অন্যায়টা থাকতে পারে না। কিন্তু সমস্যা হলো আমাদের আসলে যারা দুষ্ট, যারা অন্যায় করে, তারা সবসময় ইসলামী শরিয়া ইসলামী শাসন ব্যবস্থাকে তারা ভয় পায়। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমি আমার মনের কথা বলি, এই দেশের মধ্যে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় আপনার কোনো অসুবিধা আছে? আমার অসুবিধা আছে? কেন নাই? আমি মদ খাই না, আমি জানা করি না, আমি চুরি করি না, আমি কাউকে খুন করি না, আমি ডাকাতি করি না, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমার পরিবার বেপর্দায় চলে না, আমি জেনে শুনে বড় বড় অন্যায় কাজ আমি করি না, চেষ্টা করি আমি আল্লাহ তাআলাকে মেনে চলার। অতএব আল্লাহর শাসন ব্যবস্থা, ইসলামের শাসন ব্যবস্থা যদি এতে প্রতিষ্ঠিত হয় আমাদের কোনো ক্ষতি নাই, বরং আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ভয় পাইব কারা? যে চুরি করে সে তো কোনোদিন চাইব না যে চুরি করলে হাত কাটার বিধান বাস্তবায়ন হোক, যে খুন করে, যে জেনা করে, যে সোদ খায়, যে ঘুষ খায়, যে বেপর্দায় চলে, তারা কখনো এটা কি করবে না? চাইবে না। ভয় পায় কারা? যারা অপরাধে জড়িত। তাদের প্রিয় ভাই সব, আমরা ইসলামের শাসন ব্যবস্থার পক্ষে, এটা যে কোনো দেশেই হোক না কেন, আমরা চাই সারা দুনিয়াতেই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত, মানুষ আল্লাহর আইন মেনে চলুক, চাই কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। বাকি থাকলো মানুষের মধ্যে তো ভুল থাকতেই পারে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে ভুল হতেই পারে, যাদের মধ্যে ভুল আছে আমরা ভুলের পক্ষে না, আমরা ভুলের পক্ষে না। অতএব যারা চুরি করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, অবশ্যই কাজ থেকে বিরত থাকতে হবে।